আমিরুল মুমিনীন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন। সেই অভিযানে সেনাপতির দায়িত্ব পেয়েছিলেন বয়সে তরুণ হযরত আব্দুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাচক্রে তিনি মুসলিম সৈন্যদল সহ রোম সাম্রাজ্যের বিশাল বাহিনীর হাতে বন্দী হন। মুসলিম সেনাপতি সহ বন্দীদের সবাইকে সম্রাটের সামনে হাজির করা হয়। সম্রাট ছিলেন খ্রিস্টিয়ান, রাজ দরবারে সম্রাটের সামনে হাজির করা হয়। সম্রাট ইসলামের সেনাপতিকে দুটি প্রস্তাব দেয়। তার প্রথমটি লোভনীয়, খ্রিস্টিয়ান ধর্ম গ্রহণ করে তার রাজত্বে অংশীদার হওয়া, আর অন্যটি ভয়ঙ্কর শাস্তির। রোম সম্রাট ঘোষণা করেন, তুমি যদি খ্রিস্টিয়ান ধর্ম গ্রহণ করো তবে আমি আমার রাজত্বে তোমাকে অংশীদার করব। সম্রাটের ধারণা ছিল মরুবাসী তরুণ সেনাপতি হয়তো অর্থসম্পদ, প্রভাব ও ক্ষমতার লোভে তার প্রস্তাবে রাজি হয়ে যাবে। কিন্তু রোম সম্রাটের এই কথা জানা ছিল না। যিনি একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভে ধন্য হন, পবিত্র কোরআনের আলো হৃদয়ে ধারণ করেন, সারা দুনিয়ার বিনিময়ে তাকে ইসলাম থেকে দূরে সরানো যাবে না। মুসলিম সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে হুজাইফা কোনো চিন্তাভাবনা ছাড়াই দেরি না করে রোম সম্রাটের এই প্রস্তাব মুখের উপরে প্রত্যাখ্যান করে দেন। রোম সম্রাটের জন্য এটি ছিল মারাত্মক অপমানজনক বিষয়। রাগ, ক্ষোভ এবং লজ্জায় রোম সম্রাট মুসলিম সেনাপতিকে ফাঁসিতে ঝুলিয়ে এবং বর্ষা নিক্ষেপ করে বীভৎস মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন। রাজ দরবারে চলছে পিন পতন নিরবতা। সম্রাটের নির্দেশে প্রস্তুত ফাঁসির মঞ্চ। নিয়ে আসা হলো মুসলিম সেনাপতিকে। মুসলিম সেনাপতির সামনে যখন কিছুক্ষণের মধ্যে মৃত্যু অপেক্ষা করছিল, তখনও মুসলিম সেনাপতি তেজ ও দীপ্ত ইমানে অটল, অবিচল। তিনি মুচকে হাসছিলেন এবং তার চোখ থেকে বেরিয়ে আসছিল অশ্রু। ভয়, অস্থিরতা, ব্যাকুলতা এবং দুশ্চিন্তার সামান্যতম চিহ্নও তার মাঝে নেই। সম্রাট সিদ্ধান্ত পরিবর্তন করলেন। তাকে অপমানিত করার শাস্তি হিসেবে ফাঁসি উপযুক্ত নয়, বরং আরও কঠোর ও কঠিন শাস্তি দিতে হবে, যা দেখে যে কারো হৃদয় কেঁপে উঠবে। নিশ্চিত জ্ঞান হারাবে সাধারণ মানুষ। সম্রাট পুনরায় নির্দেশ দিলেন, একটি বড় পাত্রে পানি গরম করো। নির্দেশ মোতাবেক পানি গরম করা শুরু হলো, আর তাতে বড় পাত্রে পানি আগুনের তাপে টকবক করতে শুরু করল। মুসলিমদের এক সঙ্গীকে এই ফুটন্ত পানিতে ছেড়ে দেওয়া হলো। তাকে ফুটন্ত পানিতে ফেলার সঙ্গে সঙ্গে হাড় থেকে গোশতগুলো মুহূর্তেই খসে যায়। নির্যাতনের এই দৃশ্য মুসলিম সেনাপতি সহ সব সাথীরাই তা নিজ চোখে দেখে। তাতেও তাদের চেহারায় কোনো ভয় বা আতঙ্কের লেশ মাত্র নেই। সেনাপতি, তুমি তোমার সঙ্গীর বিভৎস নির্যাতন দেখলে এখনও সময় আছে। তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, না হলে তোমাকেও এই পরিণতি ভোগ করতে হবে। মুসলিম সেনাপতি ভাব লেশিন উত্তর দিলেন, আমি ফুটন্ত পানিতেও প্রাণ দিতে প্রস্তুত আছি, কিন্তু ইসলাম ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। এবার রোম সৈন্যরা মুসলিম সেনাপতিকে হাত পা বেঁধে ফুটন্ত পানির পাত্রের কাছে নিয়ে আসে। মুসলিম সেনাপতিকে ফুটন্ত পানির পাত্রে ফেলে দেওয়ার আগেই সম্রাটের একটি বিষয় স্মরণ হয়ে গেল এবং তার সৈন্যদলকে তিনি থামতে বললেন। তিনি মুসলিম সেনাপতির কাছে জানতে চাইলেন, তোমাকে যখন ফাঁসির মঞ্চের সামনে নিয়ে আসা হয়েছিল আমি তখন দেখেছিলাম তুমি মুচকি হাসছ এবং তোমার চোখে থেকে অশ্রু ঝরছে, এর কারণ কি? মুসলিম সেনাপতি বললেন, অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমার একটি মাত্র প্রাণ। যদি আমার 100 প্রাণ থাকতো তাহলে আমি প্রত্যেকটি প্রাণ এইভাবেই আল্লাহর রাস্তায় বিসর্জন দিতাম। মুসলিম সেনাপতির এই অবাক করা উত্তরে রোম সম্রাট অবাক হলেন আর ভাবতে লাগলেন, সবার মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেয়ার মানসিকতা সম্পন্ন ব্যক্তির মৃত্যু মোটেই সঠিক সিদ্ধান্ত নয়, বরং তাকে বাঁচিয়ে রাখাই শ্রেয়। সম্রাট নড়েচড়ে বসলেন এবং বললেন, হে মুসলিম সেনাপতি, তুমি আমার মস্তক চুম্বন করো, আমি তোমাকে মুক্ত করে দেব। মুসলিম সেনাপতি বললেন, হ্যাঁ, আমি মস্তকে চুম্বন করতে রাজি আছি, তবে শর্ত হলো শুধু আমাকে নয়, যদি আমার সব সাথীকে মুক্ত করে দেয়া হয় তবেই আমি এ প্রস্তাবে রাজি। মুসলিম সেনাপতির শর্তে রোম সম্রাট তিনি রাজি হয়ে গেলেন। শর্ত মেনে নেয়ার পর মুসলিম সেনাপতি রোম সম্রাটের মস্তকে চুম্বন করে সব সাথীদেরকে মুক্ত করে মদিনায় ফিরে আসলেন। এই ছিল তেজ দীপ্ত ইমানের অধিকারী হযরত আব্দুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বন্দী দশা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নিজের ব্যাপারে লোভ বা শাস্তির ভয় করেননি, শুধুই নিজের সুবিধার কথাও ভাবেননি। ইসলামের মর্যাদা এবং সুমহান আদর্শকে তিনি ভুল লুণ্ঠিত করেননি, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেননি। অবশেষে মুসলিম সেনাপতি কাফেলা নিয়ে মদিনায় ফিরে আসলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রোম সম্রাটের সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনার বর্ণনা দিলেন। আমিরুল মুমিনিন ঘটনা শুনে তিনি আব্দুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকে তিনি চুম্বন করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুজাইফার সুমহান আদর্শ এবং তার সমুন্নত ঈমান রোম সম্রাটের হিংস্র এবং কঠোর মনোভাবকেও সেদিন পরাভূত করেছিল, আর সেই ঈমানই মুসলিম উম্মার কামনা।